হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ফুলকপি কাঁটার ঘণ্ট তৈরি করে দেখাবো। এটা ভেটকি বা আর মাছ, এই জাতীয় মাছের কাঁটা দিয়ে আর মাথাটা দিয়ে বানানো যায়। এটা আমাদের ফ্যামিলি ফেভারিট একটা আইটেম আর খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনি ভাতের সাথে এই রান্নাটা সার্ভ করতে পারবেন। এর জন্য আমি এখানে নিয়েছি আর মাছের মাথা, লেজ আর মধ্যিখানের যে কাঁটাটা থাকে সেটা। ফিশ ফ্রাই বা কাটলেট এসব বানানোর জন্য আমাদের মাছের ফিলেট দরকার পড়ে, আর অনেক সময় গোটা মাছটাই কিনতে হয়। তখন তার কাঁটাটা আর মাথাটা দিয়ে কি করা যায় আমরা ভেবে পাই না। আপনি মাছের মাথা আর কাঁটার অংশটা দিয়ে এই রান্নাটা করতে পারবেন, আর এর জায়গায় এরকম যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি এতে সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এর সাথে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি, আর এতেও নুন হলুদ মাখানো রয়েছে। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, লম্বা লম্বা করে চার ভাগে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর সাথে লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, এক ইঞ্চির আদার টুকরো গ্রেট করে রেখেছি, ছ সাতটা রসুন কোয়া কুচানো রয়েছে। মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ফোড়নের জন্য ব্যবহার করব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা সাদা জিরে, আর একটুখানি কুচনো ধনে পাতা রেখেছি। একটা কড়াইতে খানিকটা তেল নিয়ে ভালোভাবে গরম করে নিয়ে আমি প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো যখন ভাজা হয়ে গিয়ে মোটামুটি নরম হয়ে যাবে আমি তেল থেকে তুলে সরিয়ে রাখব। একইভাবে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তেল থেকে তুলে রাখব। এবারে আমি মাছের মাথা আর কাঁটা সব একসাথে দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। আমি বাটারফ্রাই বানাতে এই মাছটা কিনেছিলাম, তাই আর মাছ ব্যবহার করছি। এই সব মাছের কাঁটাটা যেহেতু খুব নরম হয় তাই গলায় বিঁধে যাওয়ারও ভয় থাকে না, আর খেতে ভীষণই ভালো লাগে। মাছটাও ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে সরিয়ে রাখব। এবার আরেকটা কড়াইতে আমি খানিকটা তেল গরম করে নিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আপনি একই কড়াইতেও রান্নাটা করতে পারেন। এক মিনিট পরে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর দু তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু কাঁচ কাঁচ হয়ে গেলে আদা আর রসুনটাও দিয়ে দেব আর একসাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম, আর দু তিন মিনিটের জন্য এখন টমেটোটা ভেজে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। এবারে দেব গুঁড়ো মশলা। দিচ্ছি দেড় চা চামচ ধনে গুঁড়ো, এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম, আর মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা এখন খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম, জলটা বেশি দিচ্ছি না কারণ আমরা ঘণ্ট তৈরি করছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। নুনটা কম মনে হলে এই সময় অ্যাডজাস্ট করে দিতে পারেন। ঝোলটা এখন ফুটে গেছে, আমি মাছের কাঁটাটা এই সময় দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, স্বাদ মতো দিচ্ছি চিনি, একটুখানি ঘি দিলাম, আর দিচ্ছি ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিটের জন্য ফুটিয়ে নেব। জলটা আস্তে আস্তে নিজে থেকেই টেনে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম আর আরও তিন চার মিনিট এটাকে এভাবেই রেখে দিয়ে তারপরে গ্যাস থেকে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি কাঁটার ঘণ্ট।
এটা আপনি যে কোনো মাছের মাথা দিয়েও রান্নাটা করতে পারবেন যদি আপনার কাছে কাঁটা না থাকে। ফুলকপির সাথে সবই ভালো লাগবে। তাহলে একটু নতুন ধরনের এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন। আবার ফিরে আসবো আরেকটি মজাদার রেসিপি নিয়ে। বাই।